মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ। সাপ্তাহিক ছুটির দিনে ইলিশ কিনতে আড়তে ভিড় করেছেন ক্রেতারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই ভোরেই কিন্তু পদ্মা পাড়ে যে ইলিশের পসরা এবং পসরা ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে নানা অঞ্চলের মানুষের যে কেনা বেচার হিড়িক পড়ে গেছে। আমি যদি একটু দেখাতে পারি যে এইভাবেই ইলিশের পসরা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এবং পাইকারি হাঁকটাকে কিন্তু সেই ফজরে আজানের পর থেকে বিক্রি শুরু হয়ে গেছে। এবং আজকে এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু ক্রেতা বেশি থাকবার কারণে দাম বেড়ে গেছে। আড়তদাররা বলছেন যে চাহিদার তুলনায় যে সরবরাহ সেটি কম থাকবার কারণে এরকমটি হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো আড়ত জুড়ে কিন্তু ইলিশের ছড়াছড়ি এবং এখানে আজকে কিন্তু বড় সাইজের ইলিশ অনেক সরবরাহ আছে এবং বিশেষ করে 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশের বেশি সরবরাহ আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখছেন যে এই বড় ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি পর্যন্ত, আর যেগুলো 1 কেজির ইলিশ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজি পর্যন্ত, আর যেগুলো 700 থেকে 800 গ্রামের ইলিশ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। এবং এই নানা রকম সাইজের যে ইলিশ সেই ইলিশগুলোতে কিন্তু পুরো একদম আড়তগুলোতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতারা বলছেন যে তাদের যে আশা সেই আশা অনুযায়ী কিন্তু ইলিশের যে এখন প্রচুর সরবরাহ আছে সেই তুলনায় দাম বেশি নেওয়া হচ্ছে, সে কারণে কিন্তু তারা সাধ্য মতো ইলিশ কিনতে পারছেন না। এবং এখানে যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে যেখানে এই ছুটির দিনে প্রচুর পর্যটক আসে এবং সেই হোটেলগুলো থেকে কিন্তু প্রচুর ইলিশ কেনা হচ্ছে এবং পদ্মায় এই সময়টাতে খুব ইলিশ ধরা পড়ছে। জেলেরা বলছেন যে জাল ফেললেই ইলিশ আসছে, কিন্তু এখানে যারা প্রকৃত যে ইলিশ শিকারী রয়েছেন তারা বলছেন যে চারদিকে এত বেশি কারেন্ট জালের ছড়াছড়ি এবং সেই চাঁদপুর থেকে যে অভয়ারণ্যগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বেশি কারেন্ট জালের কারণে কিন্তু পদ্মায় যে মাছের বড় মাছের যে প্রচুর থাকবার কথা সেগুলো অপেক্ষাকৃত কম। তবে এখন কিন্তু মাঝারি সাইজের প্রচুর ইলিশ পদ্মায় ধরা পড়ছে, সঙ্গে বড় ইলিশও আসছে এবং তারা কারেন্ট জাল বন্ধ করবার জন্য কিন্তু প্রচুর দাবি তুলেছেন। এবং এখানকার যে আড়তদাররা তারাও বলছেন যে এই কারেন্ট জালের কারণে কিন্তু এই ইলিশগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রচুর ইলিশের সরবরাহ এটি আরও বেশি হতে পারতো যদি এখানে এই কারেন্ট জাল উৎপাদন বন্ধ করা যেত। এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই কি অধিকাংশ কারেন্ট জালে কিন্তু উৎপাদিত হয় মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর এবং আশপাশের এলাকাতে। এখানে বিচ্ছিন্নভাবে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং এখানকার মৎস্য বিভাগ এবং ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও কিন্তু এই ফ্যাক্টরিগুলো বন্ধ করতে পারেনি, সে কারণে কিন্তু মাছের এই নানারকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং গেল 1 বছরে কিন্তু জেলা মৎস্য পুলিশের হিসাব অনুযায়ী 2072 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে এই জেলায় এবং এখানকার যে এই ইলিশের উৎপাদন সেটিকে আরও অনেক বেশি বৃদ্ধি করা সম্ভব বলে কিন্তু যারা ইলিশ বিশেষজ্ঞ তারা জানিয়েছেন। কারণ এখানকার যে নদীবেষ্টিত মুন্সিগঞ্জ এই চারদিকে কিন্তু পদ্মা এবং মেঘনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেখানে প্রচুর ইলিশ কিন্তু প্রতি বছর আসছে এবং প্রজনন মৌসুমে কিন্তু এখানে এক শ্রেণীর জেলেরা এসব ইলিশ নিধন করবার চেষ্টা করে এবং এই তাদেরকে কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং এখন যে ঝাটকা মৌসুম চলছে সেখানে কিন্তু প্রচুর ঝাটকা নিধন হচ্ছে, টনে টনে ঝাটকা কিন্তু বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে এবং কিছু বিচ্ছিন্নভাবে এই ঝাটকা ধরা পড়লেও কিন্তু পুরো চালান ধরা পড়ছে না। এবং এখানকার একজন আড়তদার বললেন যে এই হাটে যদি এই ঝাটকা বিক্রির কোনো সুযোগ থাকতো পুরো সয়লাভ হয়ে যেত, কিন্তু সেই ঝাটকাগুলো ট্রাকে করে কিন্তু বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হয় ঝাটকাগুলো। এবং এই ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী নানারকম ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং
এখানকার যারা প্রকৃত ইলিশ শিকারী রয়েছেন তারা বলছেন যে এই আইনশৃঙ্খলা বাহিনী যদি যথাযথ ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই রাতভর এবং দিনের বেলায় যে ছড়িয়ে ছিটে থাকা কারেন্ট জাল সেগুলোকে নিধন করতে পারত এবং এখানে যেই এক শ্রেণীর জেলে আছে যারা মৌসুমি জেলে যারা এই ইলিশ নিধন করবার অপতৎপরতা চালায় তাদের ব্যাপারে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং জেলায় কিন্তু 10,064 জন নিবন্ধিত জেলে রয়েছে এবং এই জেলেদের নিয়ে কিন্তু নানা রকম ইলিশ রক্ষার তৎপরতার দাবি জানিয়েছেন। এই ছিল মুন্সিগঞ্জের ইলিশের হাটের সবশেষ। আমরা তখন সরাসরি যুক্ত হয়েছিলাম মুন্সিগঞ্জের মা ও মৎস্য আড়তে।